শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুম নির্যাতনের প্রেক্ষিতে দেশজুড়ে আলোচনায় আসে আয়নাঘর। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই বন্দিশালা থেকে মুক্তি পান অনেকে। এই ঘটনা নিয়ে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ইন্দুবালা খ্যাত নির্মাতা জয় সরকার। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লোয়েল লাভলি। পরিচালক জানিয়েছিলেন সেখানে নায়িকা হিসেবে ভাবছেন কেয়া পায়েলকে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে অভিনেত্রী বললেন, এই সিনেমাটির বিষয়ে আমিও সংবাদকর্মীদের কাছ থেকেই প্রথম শুনেছি, তারা ফোন দিয়ে জানতে চাইছেন, কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা হয়নি। এরপর পরিচালককেও নক করে কথা বলেছি, উনি বললেন আমি অভিনয় করছি এমনটা কোথাও তিনি বলেননি। শেষমেশ তবে কি সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে তিনি বলেন, না সিনেমাটি আমি করছি না, আপাতত নাটক নিয়েই ব্যস্ত থাকতে চাই, হয়তো আমার অভিনয় পরিচালকের ভালো লাগে তাই বলেছিলেন। কেয়া পায়েল জানান, আগামী মাসে 3টি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সবকটি নাটক পরিচালনা করবেন ওসমান মিরাজ, সহশিল্পী ফারহান আহমেদ জোভান। দেশে ফেরার পরেই আরও কয়েকটি নাটকের শুটিং করার জন্য শিডিউল দেওয়া আছে পায়েলের। শোনা যায়, প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র ছিল আয়নাঘর। সেখানে বন্দীদের ওপর চালানো হতো অমানবিক নির্যাতন। পরিচালক জয় সরকার ছবিটির নামও রেখেছেন আয়নাঘর। রোববার 11 আগস্ট প্রযোজক সমিতিতে এই নাম নিবন্ধন করেন তিনি।